সহি মুসলিম কিতাবের নাম কি? আমার সাথে বলেন সহি মুসলিম, বুখারী শরীফের পর যেই কিতাবের স্থান। হাদিস নাম্বার 981, হাদিস নাম্বার কত? 981। যদি কারো কাছে যদি স্মার্টফোন থাকে, আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস আমাদের করে না, যে ভাইয়েরা নিজেদেরকে আহলে হাদিস সালাফি যারা দাবি করেন তাদের অনুবাদ দয়া করে পড়বেন, পরে দেখবেন সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। 981 নম্বর হাদিস সহিহ মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অতি প্রিয় আনসার সাহাবী ছিলেন, ওনার নাম ছিল রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাজ একটাই ছিল, দয়াল হাবিব নবীজি রাত্রিবেলা যখন হুজরা শরীফে আরাম করতেন, তিনি হুজরা শরীফের বাইরে তিনি অবস্থান করতেন। কি জন্য? দয়াল হাবিব নবীজি রাত্রিবেলা তাহাজ্জুদের সময়, নুজুলে রহমতের সময় যদি নবীজি জাগ্রত হন, অযু করার প্রয়োজন হলে অযুর পানি সেই রবিআ ইবনে কাব আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পানি মুবারক এগিয়ে দিতেন, অযুর পানি এগিয়ে দিতেন আর অযুর পানি ঢেলে দিতেন, এই সব কাজে সাহায্য করতেন। একদিন এইভাবে রাত্রিবেলা যখন অযুর পানি ঢেলে দিচ্ছেন, এগিয়ে দিচ্ছেন, দয়াল হাবিব নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি ওনার রহমতের সাগরের মধ্যে জোয়ার আসলো। নবীজি বললেন, ও রবিআ ইবনে কাব সাল, ও রবিআ ইবনে কাব, আমি নবীর তুমি অনেক খেদমত করেছো, এখন সময় মজুরি দেওয়ার, বলো তোমার কি প্রয়োজন তুমি চাও? কার কাছে চাইতে বলছেন? নবীর কাছে চাইতে বলছেন। সাল, তুমি চাও তোমার কি প্রয়োজন? এই কথা শোনার সাথে সাথেই কিছু মানুষের মাথায় কি আসবে? আল্লাহ ছাড়া আর কারো কাছে কিভাবে চাই, আসবে না? উত্তর শুনেন, দয়াল হাবিব নবীজি নিজের পবিত্র হাতে তরবিয়ত দিয়ে যাদেরকে গড়ে তুলেছেন সেই সাহাবা একরামকে উত্তর দিচ্ছেন। এখন আরেকটা আফসোসের বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবা একরামকে তরবিয়ত দিয়ে গড়ে তুলেছেন সেই সাহাবা একরাম সম্পর্কে নানান সমালোচনা এখন আমাদের কিছু কিছু তথাকথিত মুসলমানেরা করে থাকেন। সাবধান, সাহাবা একরাম হচ্ছেন রেড জোন। এই সাহাবা একরাম সম্পর্কে, নবীর সাহাবী সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলবেন না। আমি শান্তিপুর জামে মসজিদের খতিব, আপনাদের এই পাশের মসজিদের খতিব, একখানা হাদিস সানি খুতবাতে সকল সময় বলি, লা তাতাখিযুহুম ওয়ারদাম মিন বাদি। নবীজি বলছেন, আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানাবে না, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালাগালি করবে না। নবীর আহলে বায়ত পাকে পঞ্জাতন মাওলা আলী শেরে খুদা, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিমুস সালাম আজমাইন, তারা আমাদের মাথার তাজ, তারা আমাদের কলিজার টুকরা, তাদেরকে ভালোবাসবো, মুহাব্বত করবো, কিন্তু সাহাবায়ে কেরামের কোন সমালোচনা সুন্নি মুসলমান করতে পারে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। নবী যাকে তরবিয়ত দিয়ে বড় করেছেন, আমরা তো দুনিয়ার পাগল। নবী যদি বলতেন দুজাহানের বাদশাহ নবী, তিনি যদি বলতেন চাও তোমার কি প্রয়োজন, আমরা দুনিয়ার পাগল, দুনিয়ার জন্য আমরা পাগল পারা, আমরা চাইতাম টাকা পয়সা অর্থ সম্পদ, দুনিয়ার বাদশাহী আরাম আয়েস, কিন্তু নবী যাদেরকে তরবিয়ত দিয়েছেন দেখেন তারা নবীর কাছে কি চান। হযরতে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বাদশাহীর প্রয়োজন নাই, টাকা পয়সা অর্থ সম্পদ আরাম আয়েস আপনি নবীর কাছে চাই না, আসআলুকা, আমি চাই আপনার কাছে। সুবহানাল্লাহ, কি চাই? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যেইভাবে আপনি নবীর খেদমত করছি, আপনি নবীর গোলামি করছি, জান্নাতেও আপনি নবীর সাথে থেকে আপনি নবীর গোলামি করতে চাই। আসআলুকা বলেছেন, দয়া করে আরবির দিকে লক্ষ্য করবেন, বলেন নাই আসআলুল্লাহ, আল্লাহর কাছে চাই, এই কথা বলেন নাই, বলেছেন আসআলুকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে চাই, প্রথমে জান্নাত চাই, শুধু জান্নাত দিলে হবে না, জান্নাতে আপনি নবীর পাশে থাকতে চাই।
আপনি নবীর পাশে থাকতে চাই। সুবহানাল্লাহ। তো এই কথা শোনার সাথে সাথে তো শিরক শিরক বলে চিৎকার করা দরকার ছিল নাকি? নবীর কাছে চেয়েছেন, আমরা কোরআন মাজিদে প্রতিদিন আমরা ফরজ নামাজে প্রতি রাকাতে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু আপনি আল্লাহর ইবাদত করি, আপনি আল্লাহর কাছে সাহায্য চাই, ব্যাপার কি? সাহাবী নবীর কাছে চান আল্লাহকে ছেড়ে দিয়ে, বিষয় কি? নবী শিরক বলে চিৎকার করেন নাই, কারণ নবী জানতেন আমি আমার সাহাবীকে শিখিয়েছি জাতিভাবে সত্তাগতভাবে দেয়ার মালিক কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সাহাবীর ঈমান ছিল, সত্তাগতভাবে জাতিগতভাবে দেয়ার মালিক আল্লাহ। কিন্তু দয়াল হাবিব নবীজির কাছে যদি কেউ চায়, নবী হচ্ছেন মুসলিম শরীফের হাদিস কাসিমুন নিয়মা, নিয়ামতের বণ্টনকারী, নবী বলছেন আমার রব আমাকে দেন। নবীর কাছে যদি কেউ চায়, কি হিসেবে চেয়েছে নবী ভালো করে জানেন। নবীজি জানেন আমি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, আমি যদি কোনো দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করবেন। আমি নবী যখন আল্লাহর কাছে হাত তুলে বলবো আমার এই সাহাবী আমার কাছে জান্নাত চেয়েছে, আমার সাথে থাকতে চেয়েছে, আল্লাহ আমার হাত ফিরিয়ে দেবেন না, এই হিসেবে আমার সাহাবী আমার কাছে চেয়েছে। কিন্তু জাতিগতভাবে সত্তাগতভাবে যে দেয়ার একমাত্র মালিক আল্লাহ, আমার সাহাবী তা ভালো করেই জানে। এই জন্য শিরক শিরক বলে চিৎকার করেন নাই। কিন্তু আমাদের কিছু কিছু ভাইয়েরা এখন শিরকের জুজুর ভয় দেখিয়ে দেখিয়ে, দয়াল হাবিব নবীজি থেকে আমরা যখন উমরায় যাই, হজ্জে যখন যাই, দয়াল হাবিব নবীজির রোজায় আকবরের সামনে দাঁড়াতে পারি না, প্রাণ ভরে দোয়া করতে পারি না, ওই দিকে ফিরলেই বলে শিরক হয়ে গেছে। মুসলমান কি জানে না চাইতে হয় আল্লাহর কাছে? জানে না দেয়ার মালিক আল্লাহ? কোন সুন্নি মুসলমান বিশ্বাস করে না যে আল্লাহ ছাড়া দেয়ার মালিক আর কেউ আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলা এবং ইস্তেগাসা আর শিরক কখনোই এক হতে পারে না, কারণ আমরা বিশ্বাস করে দেয়ার মালিক আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম